গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ, আ নিউ ডে। ওয়েদার তো প্রচন্ড ভালো, একদম ব্লু স্কাই, তারপর ক্লিয়ার একদম। দেখো কি সুন্দর লাগছে, সোসাইটিটাও খুব সুন্দর লাগছে। তো বেসিকলি আজকে অনেকটাই প্রেশার, আমি একটু নিচে এলাম হাঁটতে, বাট প্রবলেমটা হচ্ছে কি সকাল থেকে আজকে ক্লাসেস, অ্যান্ড জেনারেলি আমাদের MBA ক্লাসে স্যাটারডে অ্যান্ড সানডে স্প্লিট করে থাকে, বাট আজকে সেটা হয়নি, মানে এই উইকেন্ডে সেটা হয়নি, বা আমার মনে হচ্ছে এই টার্মে সেটা হবে না। টার্ম না, অ্যাকচুয়ালি আমাদের টার্মগুলো একটা মানে কোয়ার্টারগুলো একটা করে টার্মে ভাঙা আছে দুটো করে করে, তো এই টার্মটাতে আমার লাগছে পুরো ক্লাসেসের প্রেশারটাই থাকবে সানডেতে, তার কারণ মনে হয় স্যাটারডেতে প্রফেসরের অ্যাভেলেবিলিটি নেই। তো আজকে কি হয়েছে, 10টা থেকে 12টা, তারপর 2:30 থেকে 4:30, দেন 6টা থেকে 7টা, 3টে ক্লাসেস পড়ে গেছে। আর বুঝতেই পারছো 3টে ক্লাসেস মানে 3টে ক্লাসেসের প্রিপারেশন, তারপরে ক্লাস অ্যাটেন্ড করা, তারপরে কুইজেস কমপ্লিট করা, তো একটু বেশি প্রেশার ছিল। ওই আবার বাইরে কি করছে? হ্যাঁ, তোরা বাইরে বাইরে বসে কি করছিস? আবার আমার শক্তি চলে এসছে। এই ম্যাডাম এখানে ঘুমিয়ে পড়েছে। আহারে, কি হলো, ঘুম পেয়ে গেছে বু? খাটে গিয়ে শুতে পারতে তো। আমার মোটামুটি ক্লাসেস 2টো কমপ্লিট হলো সানডের দিনে, এত বেশি ক্লাসেস 2 দিনে স্পিড হলেই বেটার। এর আগের দুখানা টার্ম ওরমভাবেই গেছে, এইটা মাঝখান থেকে আবার সানডে 2টো ক্লাসেস, এই তো কনফার্মেশন দিয়ে দিল যে পরের ক্লাসেসগুলো এরকমই হবে। মানে আমার এখন 1-2-3 সপ্তাহ এরকমই চলবে, সানডেজে 2টো 2টো করে ক্লাসেস, নো প্ল্যানস ফর সানডে। এনিওয়েজ ঠিক আছে, শেখার জন্য যা করতে হয় করছি, অ্যান্ড আর একটা আছে, আর একটা হয়ে গেলেই ডান ফর দ্য ডে, অ্যান্ড তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলায়। লক্ষ্মী ঠাকুরের বিসর্জনের টাইম এসে গেল, সুমন কাজ করছে, সব জিনিসপত্র গুছাচ্ছে, অ্যান্ড আর হাফ অ্যান আওয়ারের মধ্যে এটা বেরিয়ে যাবে বিসর্জন দিতে। খুব ইচ্ছা তো করছে মাকে ছাড়তে যাব, বাট 6টা থেকে 7টা পড়ে গেছে, আমার একটা কল, মানে কল বলতে MBA বললাম না, ক্লাসেস আছে, তাইও যেতে পারছি না, খুবই খারাপ লাগছে। সঙ্গীতা, তোমার টাইম হবে? ও, আমি না গেলে আর কি একা একা যাবে, মা আমাদের যাবে এবার বিসর্জন। হ্যাঁ, এদিকে টোটো এসে গেছে। চলো, আমার ক্লাস তো খতম, এবার বেসিকলি আমাকে যেতে হবে একটু বাইরে, কারণ কালকে মাছ নেই, একটু মাছ নিয়ে আসি, মাছ নিয়ে রেখে দেন প্ল্যান হয়ে গেছে মুভি যাওয়ার। তো বেসিকলি ভেবেছিলাম যে এখানে ওখানে একটু বিজয় করতে যাবো, সেটা আজকে আর হয়ে উঠলো না, আজকে ব্যাগ হয়ে গেল একটু মুভি যাওয়ার। তো মুভি যাব, মাছ এনে রেখে দিয়ে তাতে রেডি হয়ে মুভি। রাস্তায় যেতে যেতে আবার দাঁড়িয়ে গেলাম একটু খেলা দেখতে, এখানে মারাত্মক খেলা চলছে, দেখো ডার্টি হচ্ছে, সব বাজার ডান, মাছ আর সবজি নেওয়া হয়ে গেছে, এবার তাড়াতাড়ি গিয়ে রেডি হই, হ্যান মুভি টাইম। এই যে এখানে সবাই রেডি, ম্যাডাম লেট 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 পার্কিং হয়ে গেছে। আজকে এসেছি ডাউন টাউনের PVR, এটা প্রথমবার এখানে দেখবো মুভি ডাউন টাউনের PVR-এ। আমি দেখেছি বলছি, এবার আমার মনে হচ্ছে প্রদীপ বলেছে যে ডাউন টাউনের PVR দেখেছি, ওই ভেবে ভেবেই আমি ভেবে নিয়েছি দেখেছি, কে জানে জানি না। আরে এখানে লন্ড্রি কিংও আছে, ওদিকে লেন্সকার্টও আছে, বা মলটা খারাপ না, বড় মল। এই চলে এসেছি আমরা PVR। কে কে আছে মুভিতে? সঞ্জিৎ, যিশু, অনির্বাণ। আবার তাও বলছে থ্রিলার, সাসপেন্স থ্রিলার, আমরা আবার লেট করে যাচ্ছি, নেই মুভিতে হচ্ছে কথা। আমরা হল খুঁজে পাচ্ছি না, একবার ওপরে যাচ্ছি, একবার নিচে যাচ্ছি, মুভি হাফ হয়ে যাবে, তারপর ডুবো মনে হচ্ছে। সঙ্গীতা দৌড়ে দৌড়ে যাচ্ছে, মুভি হচ্ছে চালু। ও, আমরা ঠিক টাইম মতো এসেছি, কনগ্রাচুলেট করা উচিত আমাদের নিজেদেরকে, প্রথমবার আমরা। ও, পুরো খালিও আছে, দারুণ দারুণ, এরমই তো চাই। মোটামুটি এখানে পপকর্ন আর কর্নের দাম শুনে আমাদের মাথা খারাপ হয়ে গেছে, প্রত্যেকবারই শুনি, প্রত্যেকবার আলাদা করে অবাক হই যে হ্যাঁ এত টাকা, এই মজা। হ্যাঁ, কেন আমাদের পপকর্ন টুট পড়ো,
সিনেমা হলে ব্লগিং করার একটু সুযোগ পেয়ে গেলাম, কারণ কেউ নেই, ফাঁকা। যাই হোক, মুভিটা ভালো হচ্ছে, দেখতে থাক। চলে এসছে ফাইনালি 200 টাকার কর্ন। আমাদের মুভি কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। দারুণ সাসপেন্স হলো, ফার্স্ট পার্টটা ভালো ছিল, সেকেন্ড পার্টটা একটু কিরম একটা লাগলো। দিওয়ালি অবধি, তারপরে কি হয়ে যায়? পয়সা দাও না, তুমি সরকারকে দাও, যথেষ্ট দিন আমাকে দেবে গো। হ্যাঁ, আমি তো না লাইটার কাজ করব। একটা কথা ভাবছিলাম, নীলা ফরচুনার আমাদের থেকে বেশি পয়সা। সত্যি ওরা সারাক্ষণ লাইট জ্বালিয়ে রেখেছে। সে কবে থেকে লাইট জ্বালিয়েছে এখনো জ্বলছে। চলো, সানডে নাইট ভালোই কাটলো, সারাদিন তো একটুখানি বেশি ক্লাসেসে, হ্যাঁ, পড়াশোনাতে একটু বিজি হয়ে পড়েছিলাম, কিন্তু সন্ধ্যেবেলাটায়, সন্ধ্যে বলবো না, মানে রাত্রিবেলা আমাদের ভালোই একটা মুভি হলো। অনেকদিন বাদে, হ্যাঁ, সিনেমা তো পড়াশোনা তো, অনেকদিন বাদে প্রসেনজিতের মুভি দেখলাম, বাইশে শ্রাবণেরই মতো করেছে, সবাই তো সিকুয়েলই বলছে। আর আমাদের বাইশে শ্রাবণ অনেক বেটার লেগেছিলো, মানে আমার পার্সোনালি অনেক বেটার লেগেছিলো, সঙ্গীতাও একই রিভিউ দিল যে ওর অনেক বেটার লেগেছিলো। এইটা একটু খামখেয়ালি টাইপের হয়ে গেছে, আবার অনেক জ্ঞান অর্জন হল, তাই জন্য ভালোই লাগলো। আমাদের সব এই অ্যালফাবেট বেলুন থেকে হাওয়া বার করা চলছে। অ্যাকচুয়ালি আমরা জানতাম না, তুমি জানতে? আমরা জানতাম না এটা কীভাবে ডিফ্লেট করতে হয়, মানে হাওয়া কী করে বার করতে হয়। তো আমরা ভাবছিলাম হয়তো কাজ করবে না, বেরোবেই না হাওয়া, এটা ইউজ অ্যান্ড থ্রো ফেলে দিতে হবে ফুটো করে করে। তারপরে কী করলাম, ইউটিউব খুলে দেখ, মানে সার্চ করলাম যে কীভাবে ডিফ্লেক্ট করতে হয়। তো যাই হোক, একটা ভিডিও পেলাম, সেখানে বুঝলাম যে ছোটো স্ট্রটা দিয়ে এইটার হাওয়া ভরতে হয়, ঠিক আছে, একটা পার্টিকুলার লেন্থ অবধি গেলে হাওয়াটা ভরে যায়। অ্যান্ড তারপরে এইখানে কিছু একটা ওদের মানে আর কি সিল টাইপের আছে, যেটার জন্য হাওয়াটা আর বাইরে বেরোতে পারে না। আর ওইটাকেই অপোজিটটা করতে গেলে বড় স্ট্র লাগবে, অনেকটা বেশি ইনসার্ট করতে হয়, তখন হাওয়াটা বেরিয়ে যায়। তো তোমরাও যদি বার্থডেতে এরকম মানে ইউজ করো, আর তোমরা যদি আমাদের মতো হও যে জানে না কীভাবে হাওয়া বার করতে হয়, তাহলে এইটা হয়তো তোমাদের কাজে লাগবে। তাই ভাবলাম একটুখানি জানিয়ে দিই তোমাদের। তো আমরা মোটামুটি এখন বসে পড়েছি, এই যে অনেকগুলো অ্যালফাবেট খুলে গেছে যেগুলো, সেগুলোকে এরকম গুছিয়ে গুছিয়ে আবার রেখে দেবো ফর নেক্সট পার্টি। অনেকগুলো আছে এখানে যেগুলো খুলে পড়েনি, এবার আমি জোর করে এগুলোকে টেনে খুলতেও পারছি না। তার কারণ হচ্ছে জোর করে খুলে দেবো আর তারপরে আমার মানে পেন্টের চাকলা উঠে আসবে, তো তখন খুব মন খারাপ লাগবে, তাই জন্য জোর করে খুলতেও পারছি না। ওর নিজের টাইমে যখন আঠা উইক হয়ে গিয়ে পড়ে যাবে, তখন স্ট্র ঢুকাবো আর এটাকে চেপটে দিয়ে যত্ন করে রেখে দেবো। চলো, এখন অনেকটাই বেজে গেছে, এবার শোয়ার টাইম। আজকে অনেকটাই টায়ার্ড। অ্যান্ড প্রতিদিনের মতো যদি কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু Living with the Bigger. And that's how our next vlog. Till then, take care, bye bye, and see you in the next vlog.